সবাই জানেন যে আমরা তো বাইরে খাওয়া দাওয়া খুব পছন্দ করি, আর স্পেশালি ফাস্ট ফুড তো আমার খুব পছন্দ, এর মধ্যে পিৎজা ইজ ওয়ান অফ দ্যাম। তো এখানে এটা একটা নতুন ব্র্যান্ড অ্যান্ড নতুন শপ হচ্ছে আজকে, যেটা ব্র্যান্ড ওপেনিংয়ে আমি আসছি। আমি খুবই আশাবাদী যে এটা সবার মাঝখানে অনেক পপুলারিটি পাবে, এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সবাইকে বলবো দেখুন, তার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আর ফুড তো কি আর বলবো, টেস্টে 100-এ 100। তো আপনারা কিন্তু সবাই চলে আসবেন পিৎজা চেইনে, এটা মিরপুর 12-তে সাকুরা টাওয়ারে লিফটের 6-তে। তো ওদের অনেক রকম অফার আছে অ্যান্ড অনেক ভ্যারাইটিস পিৎজা আছে, আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এটা আসলে আপনারা হঠাৎ করে নোটিস করেছেন, বাট এটা আমরা আগেও করেছি, তখন হয়তো নোটিস করেনি কারণ তখন আমি আরেকজনের সাথে যেতাম, এখন আমি একা একা যাচ্ছি দেখে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে। তো আসলে এটা আগে থেকেই হয়ে আসছে, সে অন্য কাজে ব্যস্ত আছে এই জন্য তাকে রেখে আর সে, আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই, তো সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ। আসলে কোন সিচুয়েশনটাকে লাক বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড লাক বলবো এখনো এই মুহূর্তে বুঝতে পারছি না, বিকজ আমি একটা আনসার্টেনিটি টাইমের মধ্যে আছি মুহূর্তে, বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড, একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড, হয়তো আমি অনেক উপরে যাবো বা হয়তো আমি একটা নিচে চলে যাবো, তো এখন এটা একেবারেই আলাদা আলাদা হবে। ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না, এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আসলে একটা ঘোরের মধ্যে আছে। আচ্ছা, ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না, এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম, তার খারাপ টাইমে ছিলাম, তার ভালো টাইমে ছিলাম, সে যখন তার একটা সাফল্য মণ্ডিত সময়ে এসে দাঁড়ালো, তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত। আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা সেটাতে কখনো গিভ অ্যান্ড টেক হয়, আমি যখন তাকে না, আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাবো আমার কখনো মনে হবে না যে সে রিটার্ন ব্যাক আমাকে কিছু করবে বা সে আমাকে থ্যাঙ্কস দিবে বা সে আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি। এখন অপর মানুষটা যদি অস্বীকার করে তাতে আমার দুঃখ পাওয়ার তো কিছু নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি একটা মানুষের পাশে থাকতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড়। আসলে মামনের যতদিন থেকে বাইকটা ছিল সবসময় আমি চড়তাম, তো ওর কালকে বাইকটা ওর ছিল না, অন্য আরেকজনের বাইক ছিল, তো ওর মনে হয়েছে যে আমরা এই মোমেন্টটা বা এই শেষের মোমেন্টটা আমরা একসাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারি আগে যেরকম কাটাতে। তো আপনারা আগে হয়তো আমরা বাইকে